which your teacher do দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, চান্স আছে খুব। দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, নিম্নচাপের বৃষ্টি। এনিওয়েজ, গুড ইভিনিং, গুড আফটারনুন ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর মোস্ট ইম্পর্টেন্টলি সেফ আছো। এনিওয়েজ, এখন বাজে প্রায় 4:45, ব্লগটা এখনই শুরু করলাম। সারাদিন আমরা বাড়িতেই ছিলাম, তৃষা হয়ে। আচ্ছা, দফা করেছো? হ্যাঁ, এটা খুব জরুরি, এটা আমাদের চোখের কন্ডিশন, চোখটাকে প্রোটেক্টও করবে, আর প্রচন্ড ভয়ানক দেখাচ্ছে, সেটা থেকে খানিকটা লোককেও প্রোটেক্ট করবে বল বল থেকে, দুটোই আর কি। এনিওয়েজ, তো তৃষার এই আউটফিটটা আমার খুব পছন্দের, আমার খুব ভালো লাগে এই আউটফিটটা। তো খুব ম্যাডাম খুব টাইট মেপ রয়েছে, আমিও সেই জন্য পিছনে যাইনি। আমি আজকে নতুন জুতো যেটা পরে নিয়েছি। হ্যাঁ, তো আমরা কোথায় যাচ্ছি এত সেরে খুঁজে, সেটাও একটা প্রশ্ন, সেটা এখন বলা। আমরা নিজেরাও জানি না কোথায় যাচ্ছি, তবে হ্যাঁ মনে হচ্ছে ডায়মন্ড প্লাজার দিকে যেতে পারি। ঠিক আছে, ভালো, ডায়মন্ড কিনতে যাচ্ছ কিছু বলছো? ডায়মন্ড কিনতে যাচ্ছি তো, সেরকম বিশেষ নয়। যাই হোক, মানে যাই হোক, আমার আজকে আসলে কি যে আমার সকাল থেকে বিরাট মনটা খারাপ লাগছে, নো রিজন, কিছু জানি না। এটা হয় প্রত্যেকটা মেয়ের হয়, যাদেরই হয় তারা কমেন্ট করে, প্রত্যেকটা মেয়ে না সবারই হয় এটা, সবার ক্ষেত্রে কোনো কারণ নেই, কিন্তু আমার কিছুতেই কিছু ভালো লাগছে না। ভাবছিলাম যে আমার বার্থডে আসছে, আমি নিজের জন্য কিছু একটা কিনবো, চলো আজকে দেখা যাক কিছু কেনা যায় কিনা, এটাই ভেবেছি। এক হচ্ছে এটা, আর সেকেন্ডলি হচ্ছে ডায়মন্ড প্লাজার দিকে যাবো, কিছু খেয়ে দিয়ে ঘুরে ঘুরে কিছু। ডায়মন্ড প্লাজার দিকে যাবো কিনা এখনো জানি না, বলে যাচ্ছে, আমি ওকে বলেছি যে হ্যাঁ বোধ হয় আমরা ডায়মন্ড প্লাজার দিকে যাবো, স্টোরটার খুঁজছি, ওটা ওই দিকে আছে শুনলাম। তুই গিয়ে উপরে থামুন, আর পরানের সাথে সেট হয়ে গেছে, মানে ঘুমিয়ে পড়েছে, সেট করেই এলাম, তো ঘুমিয়েছে, ওই 15-20 মিনিট হয়েছে মনে হয় ঘুমিয়েছে, তো আমরা তারপরে ফটাফট রেডি হয়ে গেছি। সো এবার যাওয়া যাক, ওয়েলকামটা আমরা দুজনেই করে দিই অনেকদিন পরে, সো সে যে গুজের টিপ টপ হয়ে। এনিওয়েজ, তো হ্যালো, নমস্কার, সালাম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যেখানে নো শো অফ নো ডাউন, স্টে কুল উইথ দ্য 80s বং। আর আজকে কিছু তো একটা কেনা হবে, চলো দেখা যাক কি কেনা। হ্যালো, কিছু কেনা, এখানে তিনখানা রিং আছে, যেটা টিশার পছন্দ হয়েছে, আরো কিছু দেখছে অনেকটা পছন্দ হয়েছে, এটা যেমন খুব সুন্দর, এটার আরেকটা দেখেছিলাম একটু আগে, ওটা আরেকটু বড়,
ওটা বেশি ভাল লাগছিল। আর এইটা কি একটু একদম সলিটারি লুকের, একটু হাই যেরকম পছন্দ করে সবাই, ইভেন আমিও পছন্দ করি এখান থেকে একটু হাই, সো সেরকম একদম এঙ্গেজমেন্ট রিংয়ের মতো। আর এটাও খুব ভালো লেগেছে, খুব সিম্পল সার্কেল কিন্তু ডায়মন্ডটা সত্যি শাইন করছে, এটাও ভালো লাগছে দেখতে। সো অনেক কটাই পছন্দ হচ্ছে, আমি যেরকম সিম্পল চাইছিলাম সেরকমের মধ্যে অনেক কালেকশন আছে, তো দেখছি, দেখে দেখা যাক কোনটা ফাইনাল করি। মোটামুটি যে কটা আমি ইনস্টাগ্রামে দেখে এসেছি ওখানে সবকটাই মোটামুটি অ্যাভেলেবেল ছিল। আমি সবকটা বেসিক্যালি ক্যারিফিনের ইনস্টা স্টোর থেকে, মানে ইনস্টাগ্রাম পেজ থেকে পছন্দ করেই এসেছিলাম, এটা পছন্দ ওটা পছন্দ, তো তার মধ্যে সব কালেকশনই অলমোস্ট আছে। ফার্স্ট ডায়মন্ড আমার হাতে অলরেডি একটা আছে, এই যে ভীষণ সুন্দর, এটা আমি ওদের এখানেও দেখেছি, আমি জানি না আঙুল ঠিক জায়গায় পড়ছে কিনা, এটা ভীষণ ভালো দেখতে, কারো যদি এঙ্গেজমেন্ট থাকে তারা দেখতে পারো, এইটা ভীষণ ভালো দেখতে। আর এইটা আরেকটা প্রচণ্ড ভালো দেখতে, সব থেকে ভালো হয় ওদের ইনস্টাগ্রাম পেজটা দেখলেও অনেক আইডিয়া পেয়ে যাবে মধ্যে ছেলেদের এনগেজমেন্ট রিং এর জন্য এখানে নিতে পারো, কারণ সলিটারি এগুলো সব ছেলেদের এনগেজমেন্ট। সো তিশার বার্থডে আছে, তিশা নিজেকে গিফট করার জন্য গিফট করে পয়েন্ট বলে নিচে, দাদা তুমি কেন গিফট করলে না, দিদি হ্যাঁ সে গিফট করবে, সো কি গিফট করবে সেটা দেখা যাক। সেটা আমি জাস্ট বিলিং করাবো, বাড়ি গিয়ে দেখিয়ে দেবো, ওনাকে আবার বার্থডের দিন দেখাবো, সেটা ভাবো। তোমরা এখানে আশেপাশে যারা আছো স্টোরে একবার ভিজিট করতে পারো, এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, ইনস্টা পেজ থেকে তোমরা দেখে আসতে পারো, কোনো ডিজাইন যদি ভালো লাগে চুজ করে ওখানে আসতে পারো, এখানে অ্যাভেলেবেল থাকে মোটামুটি, না হলে আমি দেখছি অনেকদিন থেকে, আমার মনে হয় নিজের আঙুলে পরে দেখে তারপর কেনাটা ব্যাপারটা অন্যরকম। মানে গোল্ড এক্সচেঞ্জ করে তোমরা চাইলে কিনতে পারো, সেক্ষেত্রে ওটার উপর ওই টাকাটা লেস হয়ে যাবে, সেটা একটা ভালো অপশন তোমরা চাইলে। আগে আরেকটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেটা হচ্ছে এটা, আমি নিজের সেফটি পিন নিজেই ফুটিয়ে দিয়েছি নিজের হাতে, খুবই খারাপ একটা ব্যাপার, যার জন্য আসার আগে একটু গেছে। তবে কয়েকটা তোমাদেরকে ভালো কালেকশন দেখাই যেগুলো আমার খুব ভালো লেগেছে, শুভ অতটা দেখাতে পেরেছে কি না জানি না, সেটা হচ্ছে আমি নিজের জন্য আমার খুব ভালো লেগেছিলো এই যে এইটা, আর সেকেন্ডলি এইটা। আমার কি মনে হয় যে হচ্ছে খুব সিম্পল যেগুলো ডেলিভার ভালো লাগে সেগুলোই আর কি পরাটা ভালো, খুব বেশি গ্রেভির থেকেও যেগুলো ডেলিভার পারপাস খুব বেশি বাড়াবাড়ি লাগবে না কিন্তু সোবার লাগবে সেরকম। আর আরও একটা জিনিস খুব পছন্দ, সেটা হচ্ছে এখানটায় তোমরা কি এই যে এইটা দেখতে পাচ্ছ ফোকাসটা, হ্যাঁ ওই যে ওখানটা লোটাস মতো একটা ইয়ারিং দেখতে পাচ্ছ, ওটা সেম একটা পেন্ডেন্টও আছে ইয়ারিংও আছে, ওই সেটটাও আমার খুব পছন্দ ছিল কিন্তু আপাতত ওটা অ্যাভেলেবেল নেই, যাই হোক পরে কখনো দেখবো। এখানে বাচ্চাদেরও কালেকশন আছে ছোট্ট ছোট্ট, টিডিবি আর দেওয়া, কি সুন্দর।
এগুলো বোধ হয় রিসলেট, এটা বোধ হয় পেন্ডেন্ট আর ইয়ে আছে। বাচ্চাদের জন্য তোমরা দিতে পারো, মানে বাচ্চাদের জন্য কিন্তু বেশ সুন্দর সুন্দর রয়েছে এখানে। এই যে আমি এক্ষুনি হচ্ছে ক্যারেট লেনের অ্যাপ ডাউনলোড করেছি, তারপর যাই হোক মেল অ্যাড্রেস দেওয়াতে আমি একটা 250 রুপিসের গিফট কার্ড পেয়েছি। সো তুমি ভেবে দেখো ডেটার কতটা ভ্যালু, শুধুমাত্র ডেটার জন্য আমি 250 রুপিস পেয়েছি। আমাদের দুজনেরই ভ্যাকসিন হয়ে গেছে, মানে সেকেন্ড ভ্যাকসিন যেটা ছিল সেটা হয়ে গেছে। তো আমরা এখন ধরুন এই ভ্যাকসিনের আওতা থেকে বেরিয়ে গেছি, এখন শুধু মা আর বাকির ভ্যাকসিন দেওয়া বাকি আছে, তো সেটা দিলে হয়ে যাবে। এখন আমরা বসে আছি ডায়ন দাদা কি বুঝলো কি একটা বাবু মোমো আছে ওখানে, বিশাল খুব মোমো খেতে ইচ্ছে করছে, যদিও আমার একদম ইচ্ছা করছে ফুচকা খেয়েছে। এখন এখানে এসে বাবু মোমো রেখে আমার একদম ইচ্ছা নেই খাবার, এটা জোর জবরদস্তি দিয়ে এসছে, কিছু বলার নেই, ওর কথা শুনতে পারছি। এইটুকুতে হয়ে গেল, এইটুকুতে হবে না, আর একটু বেশি করে বসনা করো। ব্যাক ইয়েলো, হ্যাঁ ব্লু, হ্যাঁ গ্রিন, হ্যাঁ অরেঞ্জ, হ্যাঁ ব্লারে, হ্যাঁ এটা কি কালার? হোয়াইট। আচ্ছা হ্যাঁ, এটা ব্রাউন, ব্রাউন না, এটা ব্ল্যাক, ব্ল্যাক হ্যাঁ, এটা ব্রাউন, হ্যাঁ এটা গ্রিন। সো আমরা এখন বাড়িতে, মানে বৌদিদের বাড়িতে ফ্রেশ ট্রেশ হয়ে একদম আরামসে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি আড্ডা মারবো বলে। দেখা হয় না, তোমরা সবাই জিজ্ঞেস করছিলে বৌদি কেমন আছে, তো সেই জন্য তোমার সাথে একটু বৌদির অনেকদিন দেখা হয় না, তাই একটু রুবরু করানোর জন্য রুবরু। তার সঙ্গে আমি হচ্ছে বৌদিকে আমিতে দেখাতেও এসেছি, কারণ হচ্ছে আমার পেটের মধ্যে কিছু Oh my god, look at this. বৌদি কি নিয়ে এসছে? ডিম পোচ। ডিম পোচ হচ্ছে আমাদের এখানে এলে মাস্ট, কারণ হচ্ছে মানি এসেই বলে যে ডিম পোচ খাবো। হ্যাঁ ডিম পোচ। এনিওয়েজ, তো দুর্গা পূজার কাছেই চলে এলো, রাস্তাঘাটে দেখলাম প্রচুর লোকজন, প্রচুর গাড়ি, তো বেশ মনটা ভালো লাগলো। কিরকম যেন মনে হলো যে সব কিছু আবার নর্মাল হচ্ছে, মানুষজন লোকজন বেরোচ্ছে, দোকানপাট খোলা। যে আরও একটা জিনিস স্বাভাবিক হয়নি, সেটা স্বাভাবিক হোক, সেটা হচ্ছে আমাদের দেশের ইকোনমি। প্রচুর মানুষের চাকরি চলে গেছে, প্রচুর মানুষ মানে নিজের যে আর্থিক ব্যালেন্সটা সেটা হারিয়ে ফেলেছে, সবাই সেটা ফিরিয়ে পাক, যাতে সবাই নেক্সট দুর্গাপুজোগুলোতে সে ভরপুর শপিং করতে পারে যেভাবে জীবনটা চলছিল। আচ্ছা তোমরা সবাই দেখে নাও, বৌদি বেঁচে আছে, জীবিত আছে, সুন্দর আছে, সুস্থ আছে, তাই তো বৌদি? তোমার রক্ত দিয়ে কেমন লেগেছে একটু তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো। রক্ত দিয়ে ভালোই লেগেছে, খুবই ভালো। তাহলে মাথাটা ঘুরে আরো ভালো লাগে। তোমার তো লেগেছে ভালো, কিন্তু চোখের তলা কালো, সেটা সম্পর্কে তুমি কিছু এক্সপিরিয়েন্স? না কি বলতো, ওর রক্তটা একটু বেশি হয়ে গেছিল, হ্যাঁ এত
বেশি যে ওইটুকুনি বলছিল আর এক ব্যাগ দিতে। আচ্ছা আচ্ছা, বেশি এত বেশি হয়েছিল যে এক ব্যাগের হয়নি, সেই জন্যই মাথাটা ঘুরেছে নাকি? আর মাথাটা ঘুরেছে, আর বাড়তি রক্তটা এখানে জমাট বেঁধে রয়েছে। মানে রক্ত এত বেশি হয়ে গেছে কোথা দিয়ে বের হবে বুঝতে পারছি না, এটাই হচ্ছে। তবে না একটা সত্যি কথা, আমার মনে হয় খুব তাড়াতাড়ি ব্লাডটা মানে কালেক্ট করেছে, আর একটু 15-20 মিনিটে করলে হয়তো হতো না। আমরা 5-7 মিনিটে পুরো এক ব্যাগ রক্ত হয়ে গেছে। হ্যাঁ, 5-7 মিনিটে অত তাড়াতাড়ি নেয় না, অত মোটা ছুঁচো নাকি নেয় না। সামাজিক কল্যাণ করতে গিয়ে তো মাথাটা ঘুরেছে, এবার সামাজিক কল্যাণের কথা তো আর ভাববো না। এবার নিজের কল্যাণের, তুমি জানো ওই মাথাটা ঘুরে গেছে বলে এক প্যাকেট বিরিয়ানি কম পেয়েছি। মাংসটা ছিল সেটা ছোট্ট ছিল, কি অবস্থা, ঝগড়া করা হয়েছে, রক্ত বেশি গেল কিন্তু কিছু হলো না। সো এইটার প্যাটার্নটাও খুব সুন্দর, সাইডে এরকম দেখতে পাচ্ছ, নর্মাল ইউজুয়াল থেকে অনেকটাই ডিফারেন্ট। তো এটা আমার খুব ভালো লেগেছে। সো ঠিক আছে, এবার আমি আঙুলে পরে নিই। ঠিক আছে, বাহ খুব সুন্দর। আমি ইনস্টাগ্রামে একটা ভালো স্টোরি দিয়েছি। কারোর সাথে কথা বলার সময় আঙুলটা বার করবি, টর্চ ফেলে বলবি হ্যাঁ বলুন। এই দেখ আমার কাছে একটা, কোথায় আমার গণেশাটা, কোথায় সব কিছু কিনবো গণেশা। ওই গণেশাটা এত সুন্দর, খুব সুন্দর গণেশা। এর উপরে 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 এই পাটটা পুরো স্টোন দিয়ে করা, এটা বেশি চকচক করছে না ওর ডায়মন্ড রিং এর থেকে? ঠিক ঠিক। তো তাহলে তাতে কি হয়েছে? একদম ঠিক। তারপরে কি ডায়মন্ড? এটা ডায়মন্ড না তো, প্রথম ডায়মন্ড রিং তৃষা, তো তার জন্য কনগ্রাচুলেশন। আর এর জন্য কালকে কানছে, মানে কানছে তোকে হাসাচ্ছে। একটা ব্লগ করবো কালী বিশ্বকর্মা পুজো বলে কথা, আমি সকাল সকাল জিমেও যাবো, সেটাও ইচ্ছা আছে টুইগিকে নিয়ে সাথে করে। তো দেখা যাক কি হয়। সো ব্লগটা এখানেই শেষ করবো, কিছু ওই সিরিজটা দেখবি না? ও তৃষাকে আমি বলেছি যে হচ্ছে দ্য এম্পায়ার দেখছিলাম আমি, তো মোটামুটি আমার তো বেশ ভালো লেগেছে। আর লাস্ট আরও দুটো তিনটে এপিসোড বাকি, তৃষাকে গল্প এত শুনেছি যে তৃষা এখন দেখতে ইন্টারেস্টেড হয়ে গেছে। দেখা যাক, সুপর তো খুবই ভালো লেগেছে। শেষ করছি আজকে আমরা আবার শুনে শুনে। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও,
শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। হালুদা সব সময় মতো অ্যাজ অলওয়েজ সবাই ভালো থেকো, সুস্থ থেকো সব সময়। আমি কোথায়? আমি নেই। হাসতে থাকো, হাসতে থাকো, ও হাসতে থাকো, হাসতে থাকো, হাসতে থাকো।